হ্যালো এভরিওয়ান দিশ ই শুভজিৎ ঘোষ ফার্স্ট ইয়ার এম স্টুডেন্ট ফ্রম আইপিজিএমই আর এনএসএস কেম হসপিটাল কলকাতা দেখো তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো যে দাদা বন্ড ফরম্যাট যেটা যেটা ওয়ান লাখ টাকার বন্ড বন্ডের ফরম্যাটটা সেটা আমরা কোথায় পাবো কীভাবে ডাউনলোড করবো কোথা থেকে আমরা এই ফরম্যাটটা পাবো যেটা আমরা দশ টাকা স্ট্যাম্প পেপারে পুরোটা লিখে সেটার সেটা আমাদের যে অ্যাডমিশানের সময় লাগবে সেটা আমরা কোথায় পাবো তো দেখো এইটা এখনও ডাব্লুবিএমসিসিতে দু হাজার কুড়িতে আপলোড হয়নি আমি যে ফরম্যাটটি তোমাদের দেখাচ্ছি এটি দু হাজার উনিশে আপলোড হওয়া কিন্তু এই ফরম্যাটটি তোমাদের লিখতে হবে এবারেও আপলোড করলে এই ফরম্যাটটি ডাব্লু দেবে তার কারণ কি তার কারণ এখানে দেখো এই যে ফর্ম্যাটটা পুরো আছে এখানে একটা নাম্বার দেওয়া আছে অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট ইন পারসুয়েন্স অফ দিয়ে এই যে পুরো নাম্বারটা এখানে দেওয়া আছে একেবারে ডেটেড পঁচিশ দশ দু হাজার দশ অবধি এই যে পুরো জিনিসটা দেওয়া আছে এই পুরো জিনিসটা আমি মিলিয়ে দেখেছি তোমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো এমবিবিএস বিডিএসের সেখানে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর ডিটেলসগুলো ডাব্লু বিএমসিসিতে একটা নোটিশের মাধ্যমে আপলোড করেছে সেই নোটিশে বিভিন্ন কলেজ অনেক কলেজে লেখা নেই যে এক লাখ টাকার বন্ডার কোন লাগবে এটা লেখা আছে কিন্তু তার কোনো ডিটেলস লেখা নেই কিন্তু কিছু কিছু কলেজে যেমন জেএনএম কল্যাণীতে আমি দেখলাম এবং আরও অন্যান্য কিছু কিছু কলেজে দেখলাম এই যে পুরো এই যে জি ডট ও থেকে শুরু হচ্ছে এই পুরো নাম্বারটা ওখানে মেনশন করা আছে তার মানে কি বোঝা যাচ্ছে সরি তো তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এই যে ফর্ম্যাটটা এই ফরম্যাটটাই তোমাদের এইবারেও হবে এবং এটা আগেও হতে থাকবে এবং আগের দু হাজার আগে দু হাজার আঠেরোতেও এটিই হয়েছে এত দূর আমি বুঝতে পারলাম তো তোমাদের আমি বলবো এই ফরম্যাটটি যদি তোমরা পেতে চাও তো ডেসক্রিপশান বক্সে আমি গুগল ড্রাইভের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে নিতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে ডাইরেক্ট নিতে পারো তারপর তোমরা প্রিন্ট করে সেটা তোমরা কোর্টে গিয়ে এটা বানিয়ে নিতে পারো দশ টাকা স্ট্যাম্প প্যাপারে তবে পুরোটা শোনো যেটা বলছি সেটা হচ্ছে যে বিডিএস বা এমবিবিএসের বিবিএসের ক্ষেত্রেই এটা লাগবে তোমাদের কোনো আয়ুষ কোর্সের ক্ষেত্রে কোনো বন্ড লাগবে না অ্যাকর্ডিং টু ডাব্লু বিএমসিসি ইস গিভেন নোটিস তাদের যে নোটিশ দেওয়া আছে সেখানে আয়ুষ কলেজগুলো সম্বন্ধে যা লেখা আছে সেখানে ডিসকন্টিনিউশান বন্ডের জায়গায় এন এ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল বা এনআইএল অর্থাৎ জিরো এটা উল্লেখ করা আছে এবং আয়ুর্বেদিক কলেজ যেটি আছে সেটির ক্ষেত্রেও সেম জিনিস উল্লেখ করা আছে তাদের ক্ষেত্রে কোনো ডিসকন্টিনিউশান বন্ড তোমাদের এইভাবে জমা দিতে হবে না একমাত্র বিডিএস এম বিবিএস গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে এই বন্ডটি কার্যকারী হবে ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা যেহেতু আগে থেকে এগুলো বানিয়ে নিতে হবে তোমাদের তো মেডিকেল কলেজের নামটি তোমরা এখানে ড্যাশ হিসেবেই ছেড়ে রাখবে সেখানে তোমরা হাতে করে জাস্ট কলেজ অ্যালাট হওয়ার পর তুমি লিখে দেবে আর এখানে যে সিগনেচার অফ উইটনেস এইখানে ওই ড্যাশটা ড্যাশই রেখে দেবে কারণ সিগনেচারগুলো তুমি কখনও তো ওইভাবে পুট করতে পারো না এগুলো জানি তোমরা বোঝো কিন্তু তাও কেউ কেউ ভুল করে ফেলো তো সেইগুলো তোমরা একটু খেয়াল রাখবে আর তোমাদের আমি বলছি যে এই যে আমি এত কথা বললাম এই বনটাই কাজে লাগবে এটাই লাগবে তো এটার আমি প্রমাণ কি দেব তোমাদের তো কিছু প্রমাণ দিতে হবে না হলে তোমরা আমার কথা কেন বিশ্বাস করবে বা আমার কথাই বা তুমি বিশ্বাস করবে কেন তো আমি সেই প্রমাণটি তোমাদের দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা দেখো এখানে ডাব্লুবিএমসিসির ওয়েবসাইটে ডান দিকে যে নিউজ অ্যান্ড ইভেন্টস আছে এখানে গভ যে নোটিশগুলো দেওয়া আছে সেখানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলে যেটা আছে সেটাতে আমি ক্লিক করেছিলাম তারপর একটি পিডিএফ ডাউনলোড হলো ঠিক আছে সেই পিডিএফটি আমি ওপেন করছি এই পিডিএফটিতে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আগে যেগুলো আমি বললাম এই পিডিএফটা আবার একটু উল্টো করে লেখা আছে তো যাই হোক এটি উল্টো করে লেখা আছে আমরা একটু ঘুরিয়ে দেখে নিই এই ক্ষেত্রে দেখো তোমাদের আমি বলবো তোমরা কল্যাণীটায় চলে যাও বা যে কোনো একটাই যেখানে উল্লেখ করা আছে এটা কোন কলেজ এটা কলেজ অফ মেডিসিন জে এন এম হসপিটাল আছে এটা কল্যাণীটায় তো এইখানে দেখো লেখা আছে আমি জানি না তোমরা ফোনটা কিভাবে হয়ে গেছে এর পিডিএফটা এরকমই উল্টো পাল্টাভাবে ঘোরানো এটা আমার কিছু করার নেই তোমরা এটা দেখো বা ওই ডাব্লিউ বিএমসিসির ওয়েবসাইটে গিয়ে ওইভাবে ডাউনলোড করে দেখো এখানে এই নাম্বারটি মিলিয়ে নাও এখানে কি লিখেছে এই ডিটেলসটা ওয়ান লাখ রুপিস অনলি ফর রেজিস রেজিগনেশান অর ডিসকন্টিনিউশান দ্য কোর্স বিফোর কমপ্লিশন অফ টেন ইয়োর অফ কোর্স অফ দ্য কোর্স তারপর এখানে লিখেছে প্রেসক্রাইব বাই গভর্নমেন্ট ইন পারসুয়েন্স অফ জি ডট ও এন ও এফ এই যে পুরো নাম্বারটা এটা দেখবে তোমরা ওটার সঙ্গে মিলে যাচ্ছে যে ফর্ম্যাটটা আমি আগে দেখালাম শুধু কল্যাণীর ক্ষেত্রেই নয় আরও অন্যান্য কলেজও এটা করেছে তারাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাও এটা দেখতে পারো এইখানে দেখো যেমন এইখানে ওইটা কোন কলেজ দেখে এটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত সরি আমার গলাটা একটু খারাপ অনেক দিন থেকেই তো এইখানে এর ক্ষেত্রেও দেখো সেম ওই একই ফর্ম্যাট একই ওই যে ফরম্যাটটা যেটা আমি দেখালাম সেখানে যেটি লেখা ছিল এখানেও সেই একই রকম প্রেসক্রাইবড বাই বলে ওইটাই লেখা আছে তো এইভাবে তোমরা অনেকগুলি কলেজেই দেখতে পাবে যে এইটা উল্লেখ করে দিয়েছে এটার বাইরে কিছু উল্লেখ নেই ঠিক আছে তো গভর্নমেন্ট এমবিবিএস আর বিডিএস কলেজগুলোর ক্ষেত্রে তাহলে এইভাবেই হলো তো তোমাদের আমি আর একটা কথা বলে রাখি যারা এখনও ডাউট হচ্ছে তারা অবশ্যই ডাব্লুবিএমসিসের যে হেল্প ডেস্কের নাম্বার আছে সেখানে তোমরা ফোন করে জানতে পারো বা তোমাদের যদি মনে হয় যে এখন করানোর দরকার নেই তো তোমরা না করাও আমি এখানে কোনো তোমাদের ফোর্স করবো না যে তোমরা করিয়ে রাখো তোমাদের যদি মনে হয় এটি করানো উচিত তো করিয়ে নিও ঠিক আছে এখানে তোমরা পরে আমাকে বলবে না কোনোভাবে যে দাদা তুমি বলেছিলে বলে করিয়েছিলাম এরপরেই হলো তাই হলো এইসব কিন্তু তোমরা বলবে না আমি তোমাদের পরিষ্কারভাবে বলছি এই যে ফরম্যাটটি আছে এই ফর্ম্যাটটি দু হাজার এবং এর যে নাম্বারটি দেওয়া আছে ওখানে পারফুয়েন্স বলে যে প্রেসক্রাইবড বাই যে দিয়ে যে ডাটাটা দেওয়া আছে ফরম্যাটটিতে সেটির সঙ্গে এই যে তথ্যটি মেডিকেল কলেজের ইনফরমেশনে দেওয়া আছে সেইগুলো সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে তোমরা নিজে মিলিয়ে দেখো তারপর যদি মনে হয় তারপরই করবে ঠিক আছে দেখো মুদ্রা কথা কিছুই নয় তোমাদের হয়তো কিছু টাকা এতে খরচ হবে কিন্তু তোমাদের তোমরা নিজেরাই বলছো আর পাঁচ ছ দিন কি সাত দিন দেরি আছে হয়তো খুব জোর যারা অ্যালোটেড হবে এখন এই লকডাউনের সময় তোমরা আগের দিন বা দুদিন আগে কি করে এইগুলো করতে পারবে কি পারবে না তখন যদি একটা কিছু ঝকমারি হয়ে যায় কি করবে তাই আমার মতে বলে পার্সোনালি যে তুমি কিছু টাকা খরচ করে এটা আগে থেকেই করে রাখো যদি তারপরে চেঞ্জ হয় তখন আর কিছু টাকা যাবে অনেক টাকাই তো গেল ঠিক না তো সেই সেইটা তোমরা বুঝে শুনে কাজটা করো তো চলো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে ইনফরমেশান রিলেটেড কিছু তথ্য নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে নাহলে সেই তথ্যগুলি সময় মতো পাবে না